ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক পুণ্যস্থান এবং বাংলাদেশের জাতীয় মন্দির। ঢাকেশ্বরী শব্দের আক্ষরিক অর্থ ঢাকার ঈশ্বরী। ঢাকা শহরের নাম বললেই প্রথমে যেসব চিত্রগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম ঢাকেশ্বরী মন্দির। ঢাকা আর ঢাকেশ্বরী মন্দির যেন এক সুতোয় গাঁথা। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এই মন্দিরটি সরকার কর্তৃক বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃতি পেয়েছে অনেক বছর আগেই। মূলত মন্দির এলাকার ভবনগুলি উজ্জ্বল হলুদাভ ও লাল বর্ণের। আর এই ঢাকেশ্বরী মন্দিরটি ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসসমূহের দক্ষিণে ঢাকেশ্বরী রোডে অবস্থিত। ঢাকা শহরে যতগুলো হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আর উপমহাদেশের অন্যতম সেরা এই মন্দিরের সাথে জড়িয়ে আছে সেন রাজা বল্লাল সেনের স্মৃতি। তবে অনেকেই ধারণা করেন এই ঢাকেশ্বরী মন্দির থেকেই ঢাকা শহরের নামকরণ হয়েছে। কিংবদন্তি রয়েছে যে রাজা বল্লাল সেনের মা যখন নিজ স্বামী দ্বারা নির্বাসিত হয়ে জঙ্গলে অবস্থান করছিলেন তখন বল্লাল সেন ছিলেন ছোট্ট শিশু। একদিন বল্লাল সেন যখন খেলাধুলো করছিলেন তখন পাতা দিয়ে ঢাকা একটি দেব মূর্তি দেখতে পান। এরপর যে স্থানে তিনি মূর্তিটি পেয়েছিলেন সেখানে একটি মন্দির বানানোর মনস্থির করেন। এরপর 1200-এ যেখানে দেবমূর্তিটি পাওয়া গিয়েছিল সেখানে তিনি একটি সুশোভিত মন্দির নির্মাণ করেন। আর মূর্তিটি ঢাকা অবস্থায় পাওয়া গিয়েছিল বলে এর নাম দেন ঢাকেশ্বরী মন্দির। তবে অনেক ঐতিহাসিক এই কিংবদন্তি মানতে নারাজ। তারা ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে ভিন্ন ভিন্ন মত প্রদান করেছেন। ঢাকেশ্বরী মন্দিরের অন্যতম শোভা মন্দিরটির শান বাঁধানো পুকুর। আর ঢাকেশ্বরী মন্দিরের ভেতরে খোলা জায়গায় বিশেষ পূজার দিনে মেলা বসে। ঐতিহাসিক ও প্রত্নতত্ত্বপ্রেমী যে কেউ চাইলেই ঘুরে আসতে পারেন ঢাকার অন্যতম সেরা এই স্থাপনাটিতে। ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রিক্সা বা সিএনজি ভাড়া করে ঢাকেশ্বরী মন্দিরে যেতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের প্রতি শুভকামনা রইল।